আসসালামু আলাইকুম। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, খুবই আদরের মেয়ে। অবশ্য বড় তিনটে ভাই আছে, তবে তাদের সবারই বিয়ে হয়ে গিয়েছে আর তাদের বাচ্চা কাচ্চাও আছে। তার উপর সবার ছোট আমি। কলেজে উঠতে না উঠতেই আমি একজনের সাথে প্রেম করে বসি আর সেই ছেলেটার সাথে বিয়ে করার জিদ ধরি। যেহেতু বাড়ির আহ্লাদের ছোট সন্তান হিসাবে আমার গুরুত্ব অনেকটাই বেশি সবার কাছে, তো সে কারণেই কেউ আর না করতে পারেনি আমি যে ছেলেটাকে পছন্দ করেছিলাম সেই ছেলেটার সাথে বিয়ে দিয়েছিল। তবে বিয়ের সময় বড় একটা বাধা আসে, সেটা হচ্ছে আমার বাবা যতটা অবস্থাশালী মানুষ, অনেক বড় লোক, তার কোনো কিছুই অভাব নাই এবং তার সন্তানদের জন্য কোনো কিছু অভাব হয়নি। আর আমার হাজব্যান্ড যিনি ছিলেন, ওনাদের পারিবারিক অবস্থা আমার বাবার মতো এতটা ভালো ছিল না। আমার শ্বশুর সরকারি চাকরিজীবী ছিলেন, আমার হাজব্যান্ডরা দুই ভাই বোন। আমার হাজব্যান্ড এবং তার বোনকে খুব ভালোভাবেই মানুষ করেছেন, তবে ওই যে সামাজিক একটা বাধা আসেই। তবে এই বাধা আমাদের কিছুই করতে পারেনি, মানে আমাদের আটকাতে পারেনি, আমাদের প্রেমটা সব শেষে সফল হয়। কিন্তু আমার জীবনের আসল সমস্যাটা শুরু হয় ঠিক বিয়ের পর থেকে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপরে কোনো অত্যাচার করে। না, এরকমটা কিছুই ঘটেনি যেরকমটা ঘটার চিন্তা ভাবনা করছেন বা আমিও ভেবেছিলাম। হাসি খুশিতেই আমাদের দিন চলে যাচ্ছিল। তবে বিভিন্ন প্রসঙ্গে আমার মা আমার সাথে কথা বলতো। আমার যখন বিয়ে হয় তখন আমি অনার্স সেকেন্ড ইয়ার পড়ি আর আমার হাজব্যান্ড তখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল। তারপর বিয়ের 3 মাস পরে আমার হাজব্যান্ডের ফাইনাল পরীক্ষা হয়ে গেল, আর যেহেতু বিয়ে করে ফেলেছে সেহেতু একটা চাকরির ব্যবস্থা তো করতেই হবে। অনার্স কমপ্লিট করে সে ছোটোখাটো একটা চাকরির ব্যবস্থা করে নিল। যে টাকা বেতন পেত সেই টাকাতে আসলে সংসার চালানো সম্ভব ছিল না। কিন্তু আমার শ্বশুর যেহেতু চাকরিজীবী ছিলেন, উনি এখনও চাকরি করেন, তো সেই হিসাবে দুইজনের মিলিয়ে বেশ ভালোভাবেই আমাদের সংসারটা চলে যাচ্ছিল। মাঝখানে যেটা হয়েছে, আমার মা আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করতো, মানে আমার সংসার সম্পর্কে, হাজব্যান্ড, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। তো এগুলো বিয়ের পর থেকে শুনতে শুনতেই আমার মা প্রচণ্ড বিরক্ত হতো যে কোন ফ্যামিলিতে আমার একটা মাত্র মেয়ের বিয়ে দিয়েছি, তার খাওয়া পড়া এরকম, ওরকম, সেরকম, বিভিন্ন ধরনের চিন্তা তার মাথায় আসতো। কিন্তু আমি আমার মতো তাকে বোঝানোর চেষ্টা করতাম যে মা, আমার কোনো প্রবলেম হয় না এখানে। আর প্রবলেম হলেও তো সত্যি কথা বলতে আমি আমার পরিবারকে বলতে পারবো না, যেহেতু আমি প্রেম করে বিয়েটা করেছি। বাড়ি থেকে বিয়ে দিয়েছে ঠিক আছে, কিন্তু আমি রিলেশন করেছিলাম বলেই তারা মানে বাধা দিতে পারেনি আর কি। তো সব মিলিয়ে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করতাম। ছোটোকাল থেকে যেভাবে বড় হয়েছি শ্বশুরবাড়ি, আসলে সেইভাবে আমি লাইফটা চালানো একটু কষ্টসাধ্য হয়ে গিয়েছিল আমার জন্য। আমার মা দিনে 3-4 বার ফোন দিত আর একই কথা বলতো, ওই বাড়িতে থেকে তোকে আর সংসার করতে হবে না, যেহেতু তুই আমাদের একটা মাত্র মেয়ে, তুই আমার কাছে থাকবি, আর তোর জামাইকে বল সেও যেন এখানে থাকে, এখান থেকে চাকরি করবে, এখান থেকেই বাকি পড়াশোনাটা শেষ করে তার লাইফটা সেটেল করে নিবে। মানে এক কথায় বাংলায় বলতে গেলে ঘর জামাই আর কি। এটা শুনে প্রথম দিকে আমি মেজাজ প্রচণ্ড গরম করেছিলাম আমার মায়ের উপরে, যে কেন এসব বলছে, আমার হাজব্যান্ড কেন ঘর জামাই থাকতে যাবে, আমি তো এখানে ভালোই আছি, সবাই আমাকে কত আদর করে, কত ভালোবাসে, তার উপর আমার হাজব্যান্ড অনেক ভালো। তো সব মিলিয়ে আমি একদমই রাজি ছিলাম না। কিন্তু আমার মা তো নাছোড় বান্দা, সে আমাকে ফোন দিলেই আমাকে একই কথা বলতো সব সময়। আমার মায়ের একই কথা শুনতে শুনতে এক সময় মনে হলো যে আমার মা তো ঠিকই বলেছে, তার তো একটাই মেয়ে আমি, আর আমার 3টা ভাইয়ের একটাই বোন। আমার 3টা ভাই ঢাকাতে জব করে, সেহেতু বাড়িতে শুধু আমার বাবা আর মা থাকে। এই সব কথাগুলো যখন আমার হাজব্যান্ডকে বললাম, সে আমার কথায় একদমই রাজি হয়নি। তার প্রচণ্ড ইগোতা লাগছিল যে আমি কেন ঘর জামাই থাকতে যাব, আমার অভাবটা কিসের। তো এই নিয়ে মোটামুটি কয়েক মাস আমার হাজব্যান্ডের সাথে আমার রাগারাগি চলল যে আমি আমার মায়ের কাছে থাকব, তুমি যেতে চাইলে যেতে পারো, না যেতে চাইলে আর কি আমি আমার মায়ের সাথে থাকব, আমার বাবা মা একা থাকে, আমি ওদের সাথেই থাকব, আর আমার অভাবটা কিসের যে তুমি শুনছো না। তো সে যাই হোক, এরকম করে অনেকভাবে তাকে বোঝানোর পরে সে শুনল না। একদিন আমি আমার ব্যাগপত্র গুছিয়ে আমার মায়ের কাছে চলে গেলাম। ঠিক পরদিন আমার হাজব্যান্ড আমাকে আনতে গিয়েছিল। মাঝখান থেকে বলি, আমি যে মানে আমি আর আমার মা যে সিদ্ধান্তটা নিয়েছিলাম বাপের বাড়ি থাকার, সেটার ঘোর বিরোধী ছিল আমার 3 ভাই এবং ভাবিরা। একইভাবে আমার মা এবং বাবা আমার হাজব্যান্ডকে বুঝাতে থাকে। তো আমার হাজব্যান্ড তো এগুলো মানবে না, আর অনেক তর্কাতর্কি হওয়ার পরে আমার হাজব্যান্ড রাগারাগি করে চলে যায় যে তুমি যদি এখানে থাকো, পার্মানেন্টভাবে থাকো, আমাকে ডিভোর্স দিয়ে থাকো, আর যদি আমার সাথে যেতে চাও তো আমার সাথেই সংসার করতে হবে আমার বাড়িতে।
তখন তার কথায় আমার প্রচণ্ড মেজাজ গরম হয় এবং তাকে চলে যেতে বলি। এবং যাওয়ার পর থেকে আমার হাজবেন্ড আমার সাথে আর কোনো রকম যোগাযোগ করতো না। এদিকে আমার মাও বলতো, যেরকম ঘাট তারা ছেলের সাথে সংসার করার দরকার নেই, তোর অভাবটা কিসের, তোর আরও ভালো ছেলের সাথে বিয়ে দেব। যাই হোক, বিভিন্নভাবে এটা সেটা শুনে আমার মানে মানসিকতা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। আমি হিতাহিত জ্ঞান একদমই মানে হারিয়ে ফেলেছিলাম কি করব না করব। গত 4 মাস আমি আমার বাবা মায়ের সাথে থাকি, তবে আমার হাজব্যান্ডকে প্রচণ্ড মিস করি এবং তাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার হাজব্যান্ড যেহেতু ঘর জামাই থাকতে রাজি না, সেহেতু সে আমাকে বলে দিয়েছে, তুমি যদি ওখানে থাকো আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, তারপর তুমি তোমার বাবা মায়ের সাথে থাকতে পারো। এত কিছু হওয়ার পরেও আমার মা চাচ্ছে না আমি শ্বশুরবাড়ি যাই সংসার করি, কিন্তু আমার মনটা দিন দিন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে যে আমি কি করছি আসলে। আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই, আবার বাবা মায়ের এরকম প্রেশারও আমি আর নিতে পারছি না। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না। কয়েক মাসের মধ্যে আমার ডিভোর্স হয়ে গেল। আমার মা তো মহা খুশি, তার ভাষ্য মতে ছোট লোকের বাড়িতে তার মেয়েকে আর সংসার করতে হবে না। গত 1 বছর ধরে আমি আমার বাবা মায়ের সাথে থাকি, আবারও আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে। তো আমি বলেছি আমি আর বিয়ে করব না, কারণ হচ্ছে আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসতাম, এখনও তাকে আমি ভালোবাসি। আমার 1 বছরের সংসার জীবন আমার মায়ের কথা মতো শেষ করে দিয়ে এখন আমি মায়ের কাছে থাকি। এটা যে আমার জীবনে কতটা বড় ভুল সিদ্ধান্ত ছিল এটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বিয়ের আগে আমি বাবা মার সাথে থাকতাম, তখন কিন্তু কেউ কিছু বলতো না আমাকে, না প্রতিবেশী না ভাই ভাবিরা। কিন্তু ডিভোর্সের পরে যখন থেকে আমি বাবা মায়ের সাথে আছি, বিভিন্নভাবে আমাকে কথা শুনতে হয় প্রতিবেশীর সাথে, আমার ভাই ভাবিদের সাথে। তো সব মিলিয়ে আমি এখন যেটা ফিল করি যে আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল আমার মায়ের কথা শুনে আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়া। অনেক ভালো ছিল আমার হাজব্যান্ড এবং শ্বশুর শাশুড়ি ননদ সবাই আমাকে অনেক বেশি ভালোবাসত। আমি আমার 21 বছর বয়সে যে কষ্টটা কোনোদিন ভোগ করিনি, সেই 21 বছরের সমস্ত কষ্ট আমি 1টা বছর যন্ত্রণা ভোগ করে বেড়াচ্ছি, যেটা আমি একদমই সহ্য করতে পারছি না। অনেক সময় বাবা মারও ভুল সিদ্ধান্ত নেয় আর আমরাও আবেগের বশে সেই ভুল সিদ্ধান্তটাকে ঠিক মনে করি। একটু বিবেক বুদ্ধি খাটিয়ে তাদের বোঝানো উচিত ছিল। আমার এক ফলোয়ার আপুর বর্তমান অবস্থা ঠিক এটা, উনি আমাকে এই কথাগুলো পাঠিয়েছেন যে আমি যেন এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি, যেন আর কোনো বাবা মা এই ভুল সিদ্ধান্ত না নেন। আর মেয়েরাও যারা এই গল্পটা শুনবেন তারা অবশ্যই একটু বিবেক বুদ্ধি খাটিয়ে একটু চিন্তা করে দেখবেন, ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।